নমস্কার বন্ধু, আজকে ব্রাজিল দল সম্বন্ধে কিছু জানাবো। কিভাবে নিজের চোট সারাচ্ছেন নেইমার সেটা আজকে আপনাদের জানাবো। এই মুহূর্তে চোট আঘাতে জর্জরিত ব্রাজিল দল, চোটে ভুগছেন তারকা ফরওয়ার্ড নেইমার ও দুই সাইড ব্যাক ড্যানিলো ও আলেকজান্ডার সান্টো। সাইবেরিয়ার বিরুদ্ধে ম্যাচে গোড়াতেই চোট পায় নেইমার। এই পরিস্থিতিতে নিজের চোট সারাতে বুধবার সুইমিং পুলে নামেন নেইমার, সেখানে সঙ্গী ছিল আলেকজান্দো। সুইমিং পুলে মধ্যে জাগলিং ও নানা রকম ব্যায়াম করতে দেখা যায় দুই ফুটবলারকে। তবে বুধবার দলের সাথে যোগ দিয়েছেন ড্যানিলো, যদিও আলাদা করে অনুশীলন করাচ্ছেন তিনি। তবে নেইমারের চোট কবে সারবে সে নিয়ে নির্দিষ্ট কোনো দিনক্ষণ দিতে পারেনি ব্রাজিল দল। ইতিমধ্যে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। এবার শুক্রবার ক্যামারুনের বিরুদ্ধে ড্র করলেই শীর্ষস্থান অর্জন করবে ব্রাজিল, ফলে দ্বিতীয় সারির দল নামাতে দ্বিধাবোধ করবেন না হেড কোচ তিতে। এই পুরো নিউজটা জানা গেছে এক্সট্রা টাইম বাংলা থেকে। অসংখ্য ধন্যবাদ এক্সট্রা টাইম বাংলা। তাহলে আজকে এইটুকুই, চলুন বন্ধু, গুড নাইট।